লোকসভায় পেশ করা হতে পারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মৌহা মিত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। আজ দুপুরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টি জানিয়েছেন। কাণ্ডে বিদ্ধ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুটি অভিযোগ খতিয়ে দেখেছে লোকসভার এথিক্স কমিটি। একটি টাকার বিনিময়ে প্রশ্ন তোলা আর সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড তৃতীয় ব্যক্তিকে দেওয়ার অভিযোগ। একটি সূত্রের দাবি ছিল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মহুয়া কাণ্ডের নিষ্পত্তি করতে পারেন অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু চার দিন পেরোলেও কি হয় যখন কৌতূহল, তখন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মহুয়া কাণ্ডের রিপোর্ট প্রসঙ্গে অবগত করলেন অধ্যক্ষ। এদিকে খবর, বিজেপির পক্ষ থেকে সমস্ত সাংসদদের আগামীকাল সংসদে উপস্থিত থাকাতে থ্রি লাইন হুইপ দেওয়া হয়েছে। তবে মহুয়া কাণ্ডে ভোটাফুটি করতে না কোনো বিল পাশ করতে এই হুইপ তা স্পষ্ট হয়নি এখনো। এদিকে তার দলের সাংসদের ভাগ্য নির্ধারণ প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই বিষয়ে আলোচনা করতে হবে, আত্মপক্ষে বলতে দিতে হবে খোদ মহুয়া মৈত্রকে। বিশেষজ্ঞদের ধারণা, সমস্ত বিরোধী শিবির এক কাট্টা হয়ে এই বিষয়ে ভোটাফুটি চাইতে পারে, সেই কারণেই হয়তো সমস্ত বিজেপি সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিন কয়েক আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হলে তৃণমূল ওয়াকআউট করে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন। বৃহস্পতিবার ঠিক কি বললেন তিনি? মাননীয় স্পিকারের সঙ্গে কথা বলতে গেলাম, তখন উনি জানালেন যে মহুয়া মৈত্রের বিষয়টি কালকে আসবে এবং সেটা এথিক্স কমিটির রিপোর্টের সঙ্গে রেজুলেশন আসবে। আমি তখন বলি যে মহুয়া মৈত্রকে বলতে দিতে হবে, তার বক্তব্য আলোচনায় রাখতে হবে গোটা বিষয়টা। তো উনি তখন বলেন যে আমি কিছু সময় দেবো। আমি বলি কিছু সময় হবে না, কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতিটি দলই এই সিদ্ধান্তের প্রতিবাদ করছে। এই ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের ভার অধ্যক্ষের উপর ছাড়লেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে তার খোঁচা, নিঃসন্দেহে অপরাধ সংগঠিত হয়েছে। স্পিকারের প্রেরোগেটিভ, স্পিকারের অধিকার, তিনি ঠিক করবেন কে বলার বলার সুযোগ পাবে, কতটা বলার সুযোগ পাবে। তবে যিনি যদি অপরাধ প্রমাণিত হয় এবং প্রমাণিত হয়েছে যেটা এথিক্স কমিটির রিপোর্টে, অবভিয়াসলি তার শাস্তি হবে। কিন্তু অপরাধ তো হয়েছে, অপরাধ তো সংগঠিত হয়েছে, এই বিষয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। সব কিছু মিলিয়ে আগামীকাল যদি এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয় সংসদে, তাহলে কিন্তু সারাদিন মহুয়া মিত্র ইস্যুতেই সরগরম থাকবে কেন্দ্রীয় রাজনীতি তথা সংসদ ভবন। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।